গুড মর্নিং গাইস। তো আমরা এবার ফাইনালি রেডি হয়ে গেছি, এখান থেকে মানে জয়সলমের থেকে বেরোবো গুজরাটের জন্য। তো চলো, আমাদের চা চলে এসেছে, চা খেয়ে আমরা বেরিয়ে যাব। সবাই রেডি, কেবু ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ব্যাগগুলো বানতে। তো চলো, এ দেখো কেবুটার ব্যাগ বানছে। কেবু কেবু দাঁড়াও, দেখছো ভাষা দেখো। ফাইনালি এরপর আমরা বেরিয়ে পড়ছি হোটেলটা থেকে। তো সবাই মানে সব জায়গাতে আমরা যাচ্ছি, সবার ব্যবহার এত ভালো, বাইরে আমাদেরকে এত সাপোর্ট করছে, এত ভালোবাসছে, মানে বলে বোঝাতে পারবো না। সবাইকে মানে একটা ফ্যামিলির মতন হয়ে যাচ্ছে। তো এই দেখো সবাই মিলে আমাদেরকে বাই বাই করছে। তো চলো, আবার কখনো হোক সুযোগ পেলে যাব, চেষ্টা করব। তো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম, এখনো পর্যন্ত দেখো বাই করছে। যতই হোক একটু খারাপ লাগে যে দুদিনের আলাপেও ভালো লাগে বেশ। তো চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। 10:30 বাড়ি থেকে মানে হোটেল থেকে বেরিয়ে এখন বাজছে 12:30, 12:30, টানা 2 ঘন্টা গাড়িতে। ধরো তো 120 কিলোমিটার পেরিয়ে গেছি। 120 কিলোমিটার চলে এলাম, বাহ। তো চলো আমরা ফাইনালি খাবার খেতে দাঁড়িয়ে গেছি। আমরা এখন রোদে খাবো। আমরা বললাম যে টেবিলটা বার করে দিতে, আমাদেরকে বের করে দিল রোদে। 3 লেয়ারে দিনের বেলাতে কাজ হচ্ছে না। পালক পনির টিকা, মটর পনির, পনির টিকা, বাজরে কি রুটি। চলো দেখো আমাদের খাওয়া কমপ্লিট করে আমরা একটা শহরে ঢুকে গেছি, সেটা হলো আহমেদাবাদ। দেখেই বুঝতে পারবে, যারা যারা তারক মেহতা কা উল্টা চশমা দেখো তারা তো একটু ফিল করতে পারবে। এই দেখো জেঠালালের শহর চলে এসেছি, যেখানে মানে জেঠালাল না সরি দয়াভাবির শহর, দয়াভাবির মাইকা আহমেদাবাদ। তো চলো এখন আমরা কন্টিনিউ করি, তারপর তোমাদেরকে দেখাবো আরও বাকিগুলো। এখন তোমরা রোডের ভিউটা, রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে বুলেট বাবা মন্দির, অনেকে হয়তো শুনেছো যারা গাড়িটার সাথে আছো। অ্যাক্সিডেন্টটা মারা গিয়েছিলো, ফাঁড়িতে ছিল গাড়িটা, গাড়িটা নিজে চলে এখানে চলে এসেছিলো না ভাইয়া। ইসকা হিস্ট্রি ক্যা, ইসকা ইয়ে বুলেট বাবা ওই ওমনা মন্দির ছোটি পালি মে না ওই মন্দির আছে। वो गाड़ी इधर कर दिया है? नहीं 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 नहीं, ये गाड़ी किसी ने भेज दिया, ये दूसरा है, ओरिजिनल हुआ, ये डेमो है। ओ ओरिजिनल ही नहीं है? हाँ। वही तो हम सोचे, हम देखे थे कि वो थोड़ा रेगिस्तान की जगह है, फिर उस जगह में बुलेट बाबा का मंदिर है। वो चोटिला है पाली जी जोधपुर हाईवे पे। তো আমাদের যাওয়ার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। আমরা ফার্স্টে ঠিক করেছিলাম গুজরাট যাব, এখন ঠিক হয়েছে যে থারাড যাব। ওখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের বর্ডারটা আছে, তো ওটা দেখে নেব। তো চলো আমরা চলে এসছি এখন গুজরাটের ফেমাস ঢোকলা খেতে, দেখি কীরকম টেস্ট। চলো দেখা যাক, আমি এখন ফুটি নিয়ে নিজে ফুটি হওয়ার জন্য। এই দেখো ফাইনালি আমাদের ধোকলা চলে এসেছে, আর আমরাও ফাইনালি থারাড চলে এসেছি। ওইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম একটু বেড়াতে, যেহেতু কালকে সকালে দেখতে যাব ওই কি বলবো ইন্ডিয়া পাকিস্তানের ওইখানে বর্ডারটারে। তো চলো, তো চলো আমি ফাইনালি আজকে ভেবেছি পিৎজা খাবো, অনেকদিন পর পিৎজার দোকান পেলাম। তো ওরা সবাই হোটেলের খাবার খাবে, আমার এখানের খাবার খেয়ে 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 আমার একদম আর পোষাচ্ছে না। তো ভাবলাম চলো পিৎজা নেওয়া যাক, আমি রুমে নিয়ে গিয়ে পিৎজা খাবো, ওরা কী খাচ্ছে সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। এই দেখো পিৎজার জায়গাটা কি সুন্দর, দেখো খুবই সুন্দর, সব কিছুই ছিল আইসক্রিম, আরে আমরা আইসক্রিমও টেস্ট করবো খাবো। আজকে একটা ফাইনালি পিৎজার দোকান পেলাম, তো এখানে পিৎজা নিলাম। দেখো কতগুলো কেচাপ দিয়েছে, দেখো একটা পিৎজাতে এতগুলো কেচাপ দিয়েছে। আমি বললাম যে কেচাপ দিয়েছো তো, তো কেচাপ দিয়েছো বলে বোধে কত দিয়েছে দেখো। চলো পিৎজাটা বের করি দেখি কেমন টেস্ট এখানের লোকাল দোকানের। চলো পিৎজাটা টেস্ট করা যা, টেস্টি।
চলো গাইস। এরপর ওরা রাতে ডিনার করে নিচ্ছে, আমি তো পিৎজা খেয়ে নিলাম, খেপুকেও দিলাম। এখনকার মতন টাটা বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগ খুব জলদি আসতে চলেছে, টাটা বাই।